নেক্সট আসবে আমাদের মঞ্চে সঙ্গীত রয়, যার কোড নাম্বার হচ্ছে 1261। সে এসেছে ঢাকা থেকে, আর আমরা দেখব সঙ্গীতের সঙ্গীত কেমন হয়। একদম সঙ্গীত, কি সঙ্গীত গাইছো আজকে? আজকে গাইছি হচ্ছে এলআরবি ব্যান্ডের আইবচ্চু স্যারের গাওয়া হাস দেখো গাই দেখো। বাও, তাহলে আমরা গান শুনে নিই। সঙ্গীত, অল দ্য বেস্ট, দেখিয়ে দাও তোমার জাদু। ওকে ওকে, গুড লাক। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখরামায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখরামায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিল্ল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিল্ল না এই আমাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষের আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখ, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। হাসতে কি দেখবো কমেন্টের পরে জাজেস? সঙ্গীত, আমি একটু ছোট ছোট করে বলি, যেমন প্রথম আইবচ্চু স্যারের গান, হ্যাঁ গানের ক্ষেত্রে উনি অন্য একটা ধারা উনি সবসময় কিন্তু বয়ে গেছেন, এবং আমাদেরকে সেই ধারাটা মানতে হবে এবং চলতে হবে সেই মাফিক। একটু সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ এগুলি খুব কমন তো গানগুলো সবার কানে একদম লেগে আছে। টিপু ভাই, প্রথমেই হচ্ছে গানটা আমি বাজালাম আই ডিডন্ট গেট এনি ফিল। আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট তোমার ফিলিংটা ইউনো আমাদের সবার হৃদয়কে কেড়ে নেবে, কারণ এমন একটা গান, এই গানটা সবার আমাদের প্রাণের গান, ঠিক আছে? সে জায়গায় ইউ মিস টু টাচ মাই হার্ট, ঠিক আছে? এই হচ্ছে আমার ওপিনিয়ন। সো আমি বলবো যে আই এম রিয়েলি সরি, ইউ নিড টু টেক more preparation for coming next year, inshallah. Sorry.